বরিশালে ডিবিসির ফটো জার্নালিস্ট সুমন হাসানের উপরে পুলিশের অমানবিক নির্যাতনের প্রতিবাদে আমরা আজকে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। আমরা মনে করি এই ধরনের নির্যাতন গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করবে এবং যেসব পুলিশ সদস্য সাংবাদিককে অমানবিক নির্যাতন চালিয়েছে তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে আবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাই যে অতি সত্বর সেই সব দোষী পুলিশদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হোক, না হলে সাংবাদিকরা পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে।